সর্বদা সত্যের খোঁজে আমরা খবরের মাঝে, আমি খবরের সাথে চলতে চাই, যাই খবর খোঁজার ঠিকানায়। বলো কলকাতা, বলো কলকাতা। নমস্কার, আপনারা সরাসরি দেখছেন সকাল থেকে আজকে ফাইনাল পারফরমেন্স ডান্সের প্রতিযোগিতার দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড প্রেজেন্ট বঙ্গীয় প্রতিভা অন্বেষণের বাঙালির বিবেকানন্দ মিলন সঙ্গে। সকাল থেকে আমরা দেখাচ্ছি সরাসরি। তার মধ্যে আমরা দেখেছিলাম প্রথম প্রোগ্রামটাই কিন্তু হয়েছিল প্রথম পর্ব 41 পল্লী ক্লাবে আগামী 9 তারিখে। তো সেই 41 ক্লাব পল্লী ক্লাব থেকেই কিন্তু অতিথি হিসেবে আসনে ছিলেন স্নেহাশিসদা। স্নেহাশিসদার থেকে শুনে নেবো, উনি চলে যাচ্ছেন, তাই শুনে নেবো ওনার থেকে সংক্ষেপে ওনার আজকের অনুভূতি কি স্পেশালি। আজকে প্রথম অনুভূতির সবচেয়ে বড় জিনিস হলো বলো কলকাতা আমার কাছে, কারণ এই একটা প্রোগ্রামকে সারা ওয়েস্টবেঙ্গল ছড়িয়ে দিচ্ছে। এই যে চিন্তাধারা, এই যে প্রতিযোগী, এরা যে অনুপ্রাণিত হবে, তার জন্য বলো কলকাতা আমার অশেষ অশেষ ধন্যবাদ। মানে এই চ্যানেলগুলো এগিয়ে আসুক, এই যে আজকে মিডিয়া, মিডিয়ার জন্য আমরা কতগুলো প্রতিযোগী আজকে অনেকে রয়ে গেছে, যারা অনেক রিমোট জায়গায় রয়েছে, যারা আজকে উঠে আসতে কষ্ট হয়, সেই প্রতিযোগী থেকে আমরা দেখতে পাচ্ছি কত ট্যালেন্টেড যারা, তাদের আজকে উঠে আসার পথ করে দিচ্ছেন আপনারে। প্রথমেই আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। এরপর আমাদের যে কর্তব্য কতগুলি আছে, আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি, এই প্রোগ্রামগুলো আগামী দিনে যেন আরও সুষ্ঠুভাবে আরও বড় করে প্রচার করে করতে পারি, সেটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রয়াস। কেন এই যে 41 পল্লী, রাজডাঙ্গা এবং বিবেকানন্দ, যে বাঘাযতীন বিবেকানন্দ সংঘ, এই যে তিনটে ক্লাব একত্রিত হচ্ছে, এটাও তো একটা বিরাট ব্যাপার। তিনটে ক্লাবকে নিয়ে, সব ক্লাবের প্রতিযোগীদের নিয়ে একটা বিরাট প্রোগ্রাম করছে এই বলো কলকাতায়। আমরা দেখছি আজকে এসে তো আমার খুব ভালো লাগছে, কারণ এই যে বাচ্চাগুলোকে দেখতে হচ্ছে, আগের দিন দেখেছি, তাদের আনন্দ উপভোগ করেছি, আজকে আবার উপভোগ করছি। আগামী দিনের 14 তারিখ আবার সেন্ট্রালি হবে, যেটা রামকৃষ্ণ মিশনে হবে, সেখানে বলো কলকাতা সারা ভারতবর্ষটা যদি দেখাতে পারে, সারা ভারতবর্ষের প্রচার এবং দেশের বাইরেও যদি করতে পারে, আমি খুবই আনন্দিত হব। সেই জন্য বলো কলকাতা খুবই, আমি বলছি যে বলো কলকাতা আরও বড় হোক, আরও সুষ্ঠুভাবে অনেক বড় পদ হোক, এটাই আমি চাই। আর কিছু বলার নেই, বাচ্চারা প্রোগ্রাম করছে, এই যে আনন্দ পাচ্ছে, সব গার্জেনদের উচিত এরকম বাচ্চাদের অনুপ্রেরণা দেওয়া। আমাদের ক্লাবদেরও কর্তব্য আছে এই প্রতিযোগিতাগুলো করলে এই বাচ্চারা এনার্জি পাবে এবং তারা এগিয়ে আসবে আরও। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে, 14 তারিখ রামকৃষ্ণ মিশনে দেখা হবে। আমরা দেখাচ্ছি সরাসরি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি, সঙ্গে থাকুন বলো কলকাতা থেকে। আমি সৌমিক এবং সত্যম নিউজ থেকে সৌভিক, নমস্কার। নমস্কার, বলো কলকাতা এবং সত্যম নিউজ থেকে আমি সৌমিক। আলাদা করে বলার কিছু নেই, সবাই দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গের বুকে বলো কলকাতা আজকে সরাসরি লাইভ দেখাচ্ছে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড সরসম্মান প্রেজেন্ট বঙ্গীয় প্রতিভা অন্বেষণের আজকে নাচের প্রতিযোগিতার আজকে ফাইনাল রাউন্ড চলছে। আজকে উঠে যাবে এই যতজন আছে তাদের মধ্যে, কাদের মাথায় শিরোপা তুলে দিচ্ছে দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড প্রেজেন্ট বঙ্গীয় প্রতিভা অন্বেষণের এবছরে 2023-এর রামকৃষ্ণ মিশনের 14 তারিখে গোলপার্কে। তো তার মধ্যেই বলি, প্রথম পর্ব 41 পল্লীতে হয়েছিল, সেই প্রথম পর্ব থেকে আমি 41 পল্লী থেকে একটু আগে স্নেহাশিসদার বক্তব্য নিয়েছি, এরপরে আমাদের খুব কাছের এবং স্নেহাশিসদার যেমন কাছে তেমন দীপঙ্কর দা থেকে শুনে নেবো, আরও কর্তৃপক্ষ শুনে নেবো সংক্ষেপে আজকের অনুভূতি। আসুন, অনুভূতি মানে কি, আমাদের যে ক্লাবের সমন্বয় জিনিসটা দেবজিৎবাবু করে দিল এপার ওপার যে ব্যাপারটা, এবং এই বলো কলকাতার মাধ্যমে আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষকে, কেন সারা ভারতবর্ষের মানুষকে আমরা শোনাতে চাইছি যে একটা চ্যানেল, যে চ্যানেলটা আগামী দিনে খুব বড় হবে আমার মনে হয়, কারণ আমার দৃষ্টিভঙ্গিতে আমি কিছু কিছু ফেসবুক ঘাঁটি, তাতে বলো কলকাতা কিন্তু একটা জায়গা নিয়ে নিয়েছে অলরেডি। আমি চাই আগামী দিনেও এই জায়গাটা নেবে, এবং এই যে প্রচেষ্টা যে বাংলাকে একটু উঠিয়ে ধরার, সেই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত হোক, এটা আমরা সবসময় চাই। অসংখ্য ধন্যবাদ দীপঙ্করকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, 14 তারিখ দেখা হবে। আমি আছে কর্তৃপক্ষ, ওনাদের থেকেও সংক্ষেপে একটা শুভেচ্ছা নিয়ে নেবো আজকের অনুষ্ঠানের বিষয়ে। ভালো লাগলো এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে, এটা আমার এরকম কর্মকাণ্ড যে এখানে হয় সেটা আমার জানা ছিল না, সত্যি আমি অভিভূত আপনাদের সবার সম্মিলিত প্রচেষ্টায়, এত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে উজ্জীবিত করা, এটা আমাদের বিশেষ প্রয়োজন, আমাদের সংস্কৃতি, বাংলার সংস্কৃতি তুলে দেওয়ার জন্য, এর জন্য আপনাদের ধন্যবাদ। আর যেটা আরও একটা ভালো, যেই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি এই বিবেকানন্দ মিলন সংঘ, আমি অভিভূত তাদের কর্মকাণ্ড দেখে, অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা রইল, অসংখ্য ধন্যবাদ। আপনার থেকে শুনে নেব ধন্যবাদ। আমার বলার কী বলবো আপনাদের, এখানে না আসলে আমি অনেক কিছু মিস করতাম,
এখানে ফাইনাল রাউন্ডে আমি আসার প্রথম অভ্যর্থনা পাই দেবজিৎ স্যার, তারপর আমার ক্লাব বন্ধু পাপিচন্দ্র, দিব্যঙ্কর চ্যাটার্জি, পাপি চক্রবর্তী। প্রথমে ভেবেছিল আসবো না, তখন বললাম চলো ফাইনাল রাউন্ডে একটা দেখবে, চলো দেখার মতো জিনিস হবে। সত্যি আমি না আসা খুব মিস করতে, যেন মনে হচ্ছে সামনে থেকে আমি ড্যান্স বাংলা ড্যান্স দেখছি জি বাংলা বসে। অদ্ভুত ভালো লেগেছে, আপনাদের প্রচেষ্টা আরও অগ্রসর হোক, আরও শ্রীবৃদ্ধি হোক। 41 পল্লী ক্লাবের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই শুভেচ্ছা, আপনাদের আশীর্বাদ পাথর করেই বলো কলকাতা এগিয়ে যাবে, দেবজিৎ স্যার এগিয়ে চলবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখালাম সরাসরি, আরও চলে যাবো, আরও ক্লাবের কর্তৃপক্ষরা আছে, ওনাদের সাথে কথা বলে নেবো, পরবর্তী পর্যায়ে আসছি খুব শীঘ্রই। কিন্তু সঙ্গে বলো কলকাতা থেকে চোখ ফেরাবেন না, বলো কলকাতা থেকে সত্য নিউজের পর্দায় সরাসরি সারাদিন কার মাথায় শিরোপা উঠছে 2023 দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড সারা সম্মান প্রেজেন্ট বঙ্গীয় প্রতিভা অম্বেষণের, দেখে নেবো আমরা 14 তারিখের ফাইনাল প্রাইজ কার হাতে উঠছে, আজকে তার দিন নির্ণয় হবে এবং তার কার মাথায় শিরোপা উঠছে সেটা ঠিক হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বলো কলকাতা টিভি। নমস্কার।